টাকা বেশি হয়েছে না মান্দু টাকা বেশি হয়েছে রাস্তায় যদি কেউ চান ১০ টাকা ১০ টাকা করে বিলিয়ে দিবি চকলেট কম পড়ে যায় তোর যে পয়সা বেশি হয়েছে সব পয়সায় আরো চকলেট কিনে নিবি এটা কিন্তু দারুণ লাগছে অন তো যাবো সন্ধ্যাবেলা কফি খেয়ে দিও সারাদিনই কাজের ফটো তোলা হবে আর আজকে কালকে আমাদের হয়েছিল চিকেন আর লুচি আর সকালবেলা হচ্ছে লুচি চা বদলে চা কে কে চা দিয়ে লুচি খেতে পারে পছন্দ করে জানাবেন বাবাই তো চা খাবেনি তাই না এটা হচ্ছে বাবাই চা আর এটা হচ্ছে মান্তু মান্তু হচ্ছে ওই যে কে কোথা থেকে বেড়াচ্ছে মান্তু হচ্ছে শুধু চা সকালবেলা কি খালি পেটে চা খেতে হয় পেটটা মোটা তুই আমাকে দেখাস নি খালি পেটে চা খেলে মোটাই হবে লুচি দিয়ে চা খা যেমন কে যেমন তিনজন আছে কে কে সুকন্যাকাতাই মান্তু কাতাই আচ্ছা আচ্ছা এরা যদি পাগলা হয় পাগলার ঘরের লোক কে হয় সেগুলোর জন্য ভালো থাকে ও তুই তাহলে এটা কি আদৌ ঠিক হচ্ছে খালি পেটে চা খাওয়াটা দিস ইজ মাই ছটা বিস্কুট বাবাই কিন্তু সাধারণত উঠেনি যে লুচি দিয়ে চা খাওয়া খাবে আর দিদির সঙ্গে ওই জন্য কিন্তু উঠে আসে তাই তো বাবাই না তারপরে ও আরো হয়তো উঠতো নি দীপার নিতা ফোনটা করছে বলে হয়তো উঠে পড়ছে আজকে তো নিরামে খেতে হবে নিতেও শুক্রবার আমার ঘরে নিরামিষ হয় বাবা তো লুচি শেষ হল তাতাই যাবার না শিব চতুর্দশীর দিন ছুটি রাখেন শিব চতুর্দশীর পরের দিন ছুটি রাখে আর শুক্রবার ছুটি নেই মানে কালকে ছুটি নেই পরশু দিন ছুটি আছে ছুটির লিস্ট দিয়েছে তোর সব বন্ধু হয়েছে ওর পিছনে লাগবে তখন আদৌ পূজা ভেবেছেন অতদিন দিবে হয়নি দিদার সঙ্গে বেশ গল্প করে যাও তুই ম্যাডাম ঘর যাবে বাড়ি পড়ছে মোটামুটি কোথাও যাবে বেড়াইলেই যেন সারাদিন শুধু ছবি এটা কাজের ফটো সারাদিনই কাজের ফটো তোলা হবে দারুণ লাগছে ক্যামেরাম্যানও আছে ভালো আমাকে একটু ভিডিওতে দেখিয়ে দিই কোনটা সেরা ফালতু লাগছে এগুলো এই যে এইটা দেখো ওই যে মুখটা
দিতে ইচ্ছা এটা কিন্তু দারুণ লাগছে আবার কবে আসবি আবার কবে আসবি মানে যেদিন মেসে বোর্ড লাগবে সেদিন তাতাই সঙ্গে দেখা করে নিয়েছি তাতাই জানে তো জিতার সঙ্গে নাই দেখাইতে পারে তখন ভিডিও করা হয়নি আর সকলে দিদার সঙ্গে ছবি তুলবি বলে তাও হলো নি দিদা তো কাজে গেছে ব্যাস ও ঠিক আছে ওগুলোকে জুড়ে মুড়ে দিয়ে দেবো আমি একটা সামনে ছবি দেবো বলে এই জন্য তুলবো ভাবছিলাম আর আজকে মান্তু কিছু খায়নি কিছু খাইনি আমি কি খেয়েছো ভাত মানে ভাত খাবার টাইমে লুচি খেয়েছো আর বাবাই কিছু বল দিদি পালিয়ে যাবে না আরে এটা বল তুই বাবাইকে কিছু বল তুই এটা তুই তো দিদিকে বলে দিদি ভালো করে পড়াশোনা করো যেন এই পড়াটা শেষ চাকরি পেয়ে যাও আর কি পড়বে এখন যেটাই করতিছ সব আর তুই বাবাইকে কিছু বল ভালো করে পড়বি না না ডেলি বলতে হয় আমাকে ওটাই কথা বলি দি পড়ার সঙ্গে একটু ঘুমাবি আর খাবি ঠিক আছে ঘুমের ওষুধ খেয়ে যেন শুধু ঝুঁকে আমার মনে হয় তুইও ছিল না তুই তো ওই বয়সটা পারিয়ে আসছু না আমি তুইও তো ওই বয়সটা পারিয়ে আসছু ওই জন্য বুঝতে পারছি না এখন এখনো তো জানি সন্ধ্যাবেলা কফি খেয়ে দিও ঠিক আছে সাবধানে যাবি আমি চানটা করি তাহলে কটা বাজছে আমার চান করতে দু মিনিট মান্তুর টাকা বেশি হয়েছে না মান্তুর টাকা বেশি হয়েছে রাস্তায় যদি কেউ চান দশ টাকা করে বিলি দিবি হ্যাঁ চকলেট কিলে খেতে খেতে চলে যাবি ওই ওই হ্যাঁ রে দাঁড়া 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 সে অতগুলো চকলেট কে খাবে সেগুলো নিয়ে যা সে এত চকলেট কেনা হয়েছে তুই চিক চিকে পড়ে নি তুই আমি জানি না আমি বলছিলাম যে সেই তেঁতুলের চকলেটটা আসছে সেবারে বাসতে উঠছে একটা একটা আরও নিয়ে লি ওগুলো পড়ে পড়ে নষ্ট হবে কেউ খায়নি কেন তুই তো এটা নে আরে কেউ খায়নি বাবাই তুই কোনটা খাওনু রে ও তাতাই খাবে নি সে এদি আর কিছু আচ্ছা কাই খাও আমার ঘরেও আছে এটা তাতাইও খাবেনি দেখ এটাও তাতাই খাবেনি তুই তুই রাত্রিবেলা রাত জাগবি আর ওগুলা খাবি আর মন দিয়ে পড়াশোনা করবি আর তো আর যদি চকলেট কম পড়ে যায় তোর যে পয়সা বেশি হয়েছে সব পয়সায় আরো চকলেট কিনে নিবি একটু জ্ঞান দিতে পারলে সবাই মোটামুটি বেঁচে যায় যেন মানে যেন আমি যেন ছোট ছোট ও আচ্ছা